জল এবার অনেক দূর করাতে পারে। জায়গায় জায়গায় প্রোটেস্ট, আন্দোলন, বিক্ষোভ মুসলিমদের। চীনের দখলদারির রাজনীতি কাল হলো, রাগে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। বর্তমানে চীন বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্পের জন্য এক প্রকার নড়ে চড়ে বসেছে ভারত সরকার ও ভারতীয় মিডিয়া। ফলে এবার তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশ এবং চীনের মাঝের সম্পর্কটাকে নষ্ট করার জন্য, কারণ শুধুমাত্র এরপরেই এই মহাপ্রকল্পটা বাতিল হওয়া সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে, চীন ও বাংলাদেশের মাঝে তো কোনো প্রকার দ্বন্দ্ব নেই, কোনো বিষয় নেই, কোনো ইস্যু নেই। তাহলে কীভাবে চীন এবং বাংলাদেশের মাঝের সম্পর্কটাকে নষ্ট করা যায়? একটা বিষয় রয়েছে যাকে ঘিরে কিন্তু চীন এবং বাংলাদেশের মাঝে একটা ফাটল তৈরি হতে পারে, এবং সেটা হচ্ছে চীনের উইঘুর মুসলিমদের উপর নির্যাতন। যেহেতু বাংলাদেশ একটা মুসলিম দেশ, ফলে বিশ্বের সকল মুসলিমদের প্রতি কিন্তু বাংলাদেশের মাঝে, বাংলাদেশের মানুষের মাঝে, মনের মাঝে একটা আলাদা জায়গা রয়েছে, এবং বাংলাদেশের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েই চীন এবং বাংলাদেশের মাঝে সম্পর্ককে নষ্ট করতে চাচ্ছে ভারতীয় মিডিয়া। ফলে এবার চীনের উইঘুর মুসলিম নির্যাতন এই বিষয়টাকেই টার্গেট করেছে ভারতীয় সরকার এবং ভারতীয় মিডিয়া। তো তারা এই ব্যাপারে কী কী বলছে সেটা দেখব আমরা আমাদের মূল ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি, ইয়াদুল হক কালিপ, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। চীনকে শায়েস্তা করতে ডেসপারেট স্টেপ ভারতের। শ্রীলঙ্কা পাকিস্তানের পর চীনের নেক্সট টার্গেট কি বাংলাদেশ? উইঘুর মুসলিমদের উপর চীন যেভাবে টর্চার চালাচ্ছে, জল এবার অনেক দূর করাতে পারে। জায়গায় জায়গায় প্রোটেস্ট, আন্দোলন, বিক্ষোভ মুসলিমদের। চীনের দখলদারির রাজনীতি কাল হলো, রাগে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। তেস্তাও হাতছাড়া হবে? উইঘুর ইস্যু এভাবে ভাঙন ধরালো চীন বাংলাদেশের সম্পর্কে। অকথ্য অত্যাচার, গণহত্যা, জুলুমবাজি, সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জীবন নরক করে দিচ্ছে চীন। শি জিনপিং সরকারের বিরুদ্ধে উঠছে মারাত্মক সব অভিযোগ, তাই বেজিংয়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ভারত বাংলাদেশে। যখন কলকাতায় চীনা কনসুলেটের বাইরে বিক্ষোভে সামিল ইসলামিক অ্যাসোসিয়েশন ফর পিস, তখন বাংলাদেশেও চীন বিরোধী আন্দোলন গড়ে তোলার সাংঘাতিক তোড়জোড় চলছে। তবে শুধু উইঘুর মুসলিমদের উপর টর্চার নয়, 2023-এ শি জিনপিং সরকার চীনা স্ট্যান্ডার্ড ম্যাপে অরুণাচল প্রদেশকে যেভাবে চীনের অংশ হিসেবে দাবি করেছিল, এবার সেই ভুলের খেসারত দিতে হবে চীনকে। ভারত ছেড়ে কথা বলবে না, প্রতিবাদ জোরালো করতে ডিরেক্ট চাইনিজ প্রোডাক্ট বয়কটের আহ্বান বিক্ষোভকারীদের। ভারতের চীনা কনসুলেটের বাইরে উঠল মুহুর্মুহু স্লোগান, না শুধু ভারত নয়, বাংলাদেশেও ধৈর্যের বাঁধ ভাঙছে। শোনা যাচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশের মতোই বাংলাদেশের চীনা প্রজেক্টগুলোতে কর্মরত শ্রমিকদের ওপরেও জুলুমবাজি চালানো হচ্ছে। ন্যূনতম স্বাধীনতাটুকুও দেওয়া হচ্ছে না শ্রমিকদের, চলছে দুর্নীতি, অনিয়ম। চীনা কোম্পানিগুলো বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ চালাচ্ছে ধীর গতিতে, বাড়ছে খরচের বহর, সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এটুকুই নয়, ঋণের ফাঁদে জড়িয়ে বাংলাদেশকে কাবু করার ছক কষছে না তো চীন? বাংলাদেশিদের মনে এই আতঙ্কটাও জাঁকিয়ে বসছে। অর্থনীতি ধ্বংস করে বাংলাদেশকেও শ্রীলঙ্কা ও পাকিস্তান বানাতে চাইছে না তো শি জিনপিং এর দেশ? তিস্তা প্রকল্পের নামেও চীন নতুন কোনো ফন্দি আটছে না তো? বাংলাদেশের অনেকেই বলছেন স্বার্থবিরোধী তিস্তা প্রকল্প আসলে চীনের নতুন আগ্রাসন কৌশল। উন্নয়নের নামে চীন ব্যাপক হারে পরিবেশ ধ্বংস করছে। এই কৌশল বন্ধ করতে না পারলে বাংলাদেশকেও ভবিষ্যতে ভুগতে হবে। তাহলে কি উইঘুর মুসলিমরা চোখ খুলে দিল বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট যা বলছে তাতে এটা পরিষ্কার যে সময় থাকতেই সাবধান হচ্ছে পদ্মাপাড়ের দেশটা। যা যা বললাম বেসিক্যালি এইসব আশঙ্কা থেকেই চীনা প্রকল্প নিয়ে বিক্ষোভ বাড়ছে ওপার বাংলায়। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের মাটিতেও চীন বিরোধী বড় ধরনের আন্দোলনে নামতে পারেন ওই দেশের সাধারণ মানুষ। সবটা দেখে শুনে বিশেষজ্ঞদের একাংশ বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধী চীন বাংলাদেশেরও উন্নয়ন চায় না, অনেক বড় কথা। চীন বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি কি তাহলে? কেউ সঠিকভাবে এখন থেকেই প্রেডিক্ট করতে না পারলেও বিচার বিবেচনা কাজে লাগিয়ে এখন থেকেই রীতিমতো তদন্ত কমিশন গঠন করে অবিলম্বে মুসলিম বিরোধী কমিউনিস্ট শাসিত চীনের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিকল্পনা করছে বাংলাদেশ। কিন্তু এর শুরুটা কোথা থেকে? উইঘুর মুসলিমদের সঙ্গে ঠিক কি করছে চীন যে এভাবে গর্জে উঠছে ভারত বাংলাদেশের মুসলিম সমাজ? তথ্য বলছে ১৯৯৭ সালের ৫ ফেব্রুয়ারি
চীনা বাহিনী জিনজিয়াং প্রদেশে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং সমান অধিকারের দাবিতে বিক্ষোভের সময় হাজার হাজার নিরীহ উইঘুরদের হত্যা এবং বন্দি করে। সেই অত্যাচার আজও বন্ধ হয়নি, চলছে। এখনও জিনজিয়াং প্রদেশে বসবাসরত প্রায় 1,26,00,000 মুসলিমকে অমানবিক নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হচ্ছে। মুসলিমদের সংখ্যা কমানোর জন্য মুসলিম নারীদের জোর করে গর্ভপাত করানো থেকে শুরু করে জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো, ধর্মান্তরিত করা, ধর্ষণ, বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতন, দাড়ি রাখা, রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়তে বাধা দেওয়া, কিচ্ছু বাদ নেই। এসবের পরেও উইঘুরদের নির্বিচারে গ্রেফতার, জেল জরিমানা চলছে। চীনা কর্তৃপক্ষের সাফ কথা, প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুগত থেকে ধর্ম পরিত্যাগ করতে হবে, সেই শর্ত না মানলেই নেমে আসছে কঠোর শাস্তি। সর্বোপরি উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এটাই রহস্যের দেশ চীন। প্রিয় দর্শক বন্ধুরা, জানিয়ে রাখি, কখনো যে কোনো দেশের যে কোনো বিশেষ অঞ্চলকে নিজেদের বলে দাবি করা, আবার কখনো অদ্ভুত নিয়মে বেঁধে ঋণের জালে জড়িয়ে একটা দেশকে নিঃস্ব করে দেওয়া, সব করতে পারে বেজিং। ভারত হারে হারে চেনে চীনকে, এবার বেজিংকে চেনার পালা ঢাকার। চীনা কমিউনিস্ট পার্টির গোপন এজেন্ডা বুঝতে বাকি থাকছে না বিশ্বের, তাই প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। রাস্তায় নামছে মানুষ, উইঘুরদের উপর জুলুমবাজির জন্য এমনিতেই বাংলাদেশের মানুষ চীনের উপর ক্ষিপ্ত। এখন দেশের ভিতরেও চীনা ষড়যন্ত্রের জাল বিস্তৃত হওয়ায় ক্ষোভ আরও বাড়ছে, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও বেশি পোক্ত করবে। একই সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের জন্য চীনা ট্র্যাপে পা গলানোর চান্স কম থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তো দর্শক, এই ভিডিওর মূল ব্যাখ্যা হচ্ছে যে চীনের উইঘুর মুসলিমদের উপর যে নির্যাতন হচ্ছে, সে নির্যাতনকে ঘিরে বাংলাদেশ এবং চীনের মাঝে একটা ফাটল তৈরি হচ্ছে। যদি সত্যি এমনটা হতো, সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফাটল তৈরি হতো বা সম্পর্ক নষ্ট হতো ভারতের সাথে, কারণ চীনের থেকে বেশি কিন্তু এখন, বা বিশেষ করে ইদানিং গত 2-3 বছরে মুসলিমদের উপর বেশি নির্যাতন হচ্ছে ভারতের ভিতরেই। যদি মুসলিমদের নির্যাতনের একটা তালিকা করা হয়, সেক্ষেত্রে দেশেই দেশগুলোর তালিকাতে প্রথম স্থানে থাকবে ইসরায়েল, দ্বিতীয় স্থানে থাকবে ভারত, এবং তৃতীয়তে রাখা যায় চীনকে। তো আমার মনে হয় যে এখানে অযথা একটা মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং চীনের মাঝে একটা ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা কখনো হবে না, এবং তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন হয়েই থাকবে, সেটাকে কেউ আর আটকাতে পারবে না। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।